আছে বলো হ্যাপি বার্থডে ভাই লাইম রে মাইরে মাইরে তো ইষ্টলে আমার সময় কয়বার মারছিস মার আজকে আমাদের মেহেদি ভাই বার্থডে ঠিক আছে আমাদের ওয়ার্ডেন ভাই আমাদের কলকাতার জামাই দপই বলি মানে তার গুণাগুণ শেষ হবে না আরে সবাই চলে আসছে বার্থডে মানে তাকে মারার জন্য এ রাহা নেই যাত ঠিক আছে ও ভাই না 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 ডাই ডাইরেক্ট আরেকটা কিটু ডাইরেক্ট কিটু দে ভাই ব্যাটা এই যে কেক চলে আসছে বার্থডে নাইস আরে ভাই এত এবার কেক কি লম্বা নাকি তোর কি ব্যাট দিয়ে মারছে তোর ব্যাট দিয়ে মারছিল সবাই রেডি হয়ে গেছে ঠিক আছে যার যার অস্ত্র নিয়ে রেডি হয়ে গেছে কিন্তু সমস্যা হচ্ছে মেয়েদের পায়ে সমস্যা এই জন্য সেই চাইতে 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 না মারি আমরা মারো আমাকে জিন্দা মত ছোড়ো সালো সে আপোসে তার আরো জোরে মারো কে মারো ওই কই তোমরা মারছো না কেন তুই মারছিস না কেন মেহেদি ভাই কেটের থেকে বড় আমার আইডিয়া ঠিক আছে আমি লিখতে বলছিলাম স্টেপ ব্রাদার 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 হাই স্টেপ ব্রাদার মার গাইজো মেলা না হ্যাপি বার্থডে কি বোম্বা তেল লাগবে একটু তে নিপা জায়গা গাইস এখন মেয়েদের আমাকে কেক খাওয়া দেবে গাইস এই যে মানুষগুলো বসে আছে অত হাই নর নারী শিশু কতদিন এরা খাইনি কেক খাচ্ছে সবাই কেক খাচ্ছে কেক কেক খাচ্ছে Oh, God.
এখন হচ্ছে আমার কেক খাওয়া করবো, বাইকনা বাইকনা আমাকে কেক খাওয়া দেবে আজকে। সবার থেকে একটু একটু করে কেক খাবো এখন আমি, ঠিক আছে? গজব বেজতি গাইস, এই কেকের বিচা বড় মনে হইতেছে গাইস, এখান থেকে কিছু পাইতে পারি আমি, দাওয়াই লাগবি। হ্যাঁ ভাই হ্যাঁ গাইস, বাবা ক্রিম খেয়েন না বাবা। মেদি আমাকে এখন কেক খাওয়া দিবে গাইস, আমার একটু খাওয়াই খেলাম। আর কেউ নাই, আর কেউ নাই, আমি আছি, খাওয়ার জন্য আছো তাহলে চল। এখন আফটার পার্টি মায়ের হবে, কিন্তু আমাদের যে বার্থডে বয় যে ভিকটিম সে আসতে চাচ্ছে না আর কি। আর আমরা হাতটা ধুয়ে আসছি কেক টেক খায়া, এখন আবার শোয়ানো হইতেছে, আবার মায়ের হবে, মারো 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 মারো, এটা হচ্ছে লাস্ট মায়ের, এটা হচ্ছে লাস্ট মায়ের, বয়স হচ্ছে 26 বছর, 26টা মায়ের হবে তাকে। এক দুই তিন আচ্ছা বেটা আচ্ছা তিন খেপে গেছে, আমি একটাও মারছি একটা শান্ত নামের হয়ে যায়, মারে হয়েছে গাইস তৃতীয়বার। হম কোই মন্দির কা ঘন্টা হ্যাঁ কি কোই ভি আকে বাজা যা, জোর সে বলো আরো জোরে, হইতাছে না আরো জোরে, কেক খাওয়ার পর নেই। কি অবস্থা ভাই, আপনার অনুভূতি বলেন ভাই। ভাই আমি তো আমি নাই, আমি অন্য কেউ হয়ে গেছি, তীব্র কষ্ট নিয়ে। আপনার নিতম্বটা কি দেখা যাবে ভাই? নিতম্ব নিতম্ব নাই, নিতম্ব পাকা টমেটো হয়ে গেছে। একটু দেখিয়ে দিন, দর্শক দেখতে যাচ্ছে, তুমি দেখতে চাও নিতম্ব? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ওদিকে ক্যামেরা ঘুরা দেখ, থাক আঙ্গুল আঙ্গুল মনে হচ্ছে, ইরি খেতে মানে ইরি খেতে যেরকম অবস্থা এরকম ইরি খেতে চলে আসে আমার।
খুবই মারাত্মক অবস্থা নাকি? খুবই মারাত্মক অবস্থা ভাই, জলের অবস্থা পারবে না, আমার সেম অবস্থাই ছিল, শুধু জ্বলতেছে ভাই আর কি। জি ভাই আপনারা আমি দেখছিলাম, মারামারি শেষ। হয়েছিল আমাদের ওয়ার্ডেন ভাইয়ের বার্থডে, মানে স্টেপ ব্রাদারের বার্থডে, আমাদের স্টেপ ব্রাদার না মানে কলকাতার মেয়েদের স্টেপ ব্রাদার। যে মায়ের পর মায়ের পর অবস্থা দেখতে আসছে জুবায়ের ভাই। আচ্ছা আস্তে আস্তে মাল ব্যাথা, আমাদের ব্যাথা আস্তে আস্তে না, আর এই ভিকটিম বার্থডে বয়সে হচ্ছে এখন পড়ে আছে পুরা শুয়ে আছে, আর সহ্য না মানে তো আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। মারতে মারতে জুবায়ের ভাই খাই লেগেছে। আমি মারি না আজকে, না আমি আমি মারি নাই, আমার কষ্ট আমি মারি নাই, সামনে তো অন্যদের মাইরে আমি হাত জবাই দিছি। আমি আস্তে আস্তে কি করছি, এই শুধুমাত্র আমি মজা করার জন্য মারছি, ক্রিকেট ফুটবল দুইটাই খেলছে এবং সেটার ভিডিও আছে। এই জন্যই বলি যে এত মায়ের কেন হইলো, পায়ের ব্যথা থাকা সত্ত্বেও এত মায়ের কথা। মিথ্যাবাদী রে সবাই মারে, আমি তো আমি নাই, আমি অন্য কেউ হয়ে গেছি। আমি যে কোথায় আমি এনে আছি আমার কাছে নাকি।